উপাচার্যের পদত্যাগের দাবিতে নানা কর্মসূচি পালন করছে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শান্তিপূর্ণ আন্দোলনের অংশ হিসেবে সড়কে আলপনা আঁকার পাশাপাশি রাতে চলছে প্রতিবাদী গান। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে থেকে শুরু করে গোল চত্বর ও বিভিন্ন ভবনের দেয়ালে দেয়ালে লেখা হয়েছে প্রতিবাদী স্লোগান। গান, কবিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতি রাতেই সরব রয়েছে ক্যাম্পাস। আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন নামে ক্যাম্পাসে স্থাপন করা হয়েছে 5টি টং দোকান। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গত 3 বছর ধরে বিশ্ববিদ্যালয়ে রোড পেইন্টিং বন্ধ, সীমিত করা হয়েছে সাংস্কৃতিক কার্যক্রম, তাই স্লোগান থামিয়ে চলছে মুক্ত চিন্তার দ্বার উন্মোচনের কাজ যতভাবে পারা যায়। এই যে আমাদের এই ক্যাম্পাস, আমাদের এই যে গণ বিশ্ববিদ্যালয়ের একটা ক্যাম্পাস, এটাকে আমরা রিক্লেইম করার চেষ্টা করছি। আমাদের অনশনের পর থেকে যে আমাদের এই ভিসির পদত্যাগের যে প্রজ্ঞাপন জারি, তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দাবি বন্ধ নয়, করোনার জন্য স্থবির করা হয়েছিল সাংস্কৃতিক চর্চা ও রোড পেইন্টিং। আর রোড পেইন্টিংয়ের যে বিষয়টা বললেন, যে এটা আসলে আমাদের কখনোই বন্ধ ছিল না। আর কোভিডের সময় তো পুরো ইউনিভার্সিটি অ্যারাউন্ড প্রায় 18-19 মাস বন্ধ ছিল, তো সেই সময়টা তো আসলে সবকিছুই বন্ধ ছিল। উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষার্থী অনশন শুরু করলে 163 ঘন্টা পর তাদের অনশন ভাঙান বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক মোহাম্মদ জাফর ইকবাল। এদিকে শিক্ষামন্ত্রী দীপু মনি করোনা পজিটিভ হওয়ায় বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে যেতে পারছেন না, ফলে শিগগিরই কাটছে না চলমান সংকট। দীপ্ত, বার্তাকক্ষ। উপাচার্যের পদত্যাগের দাবিতে নানা কর্মসূচি পালন করছে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শান্তিপূর্ণ আন্দোলনের অংশ হিসেবে সড়কে আলপনা আঁকার পাশাপাশি রাতে চলছে প্রতিবাদী গান। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে থেকে শুরু করে গোল চত্বর ও বিভিন্ন ভবনের দেয়ালে দেয়ালে লেখা হয়েছে প্রতিবাদী স্লোগান। গান, কবিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতি রাতেই সরব রয়েছে ক্যাম্পাস। আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন নামে ক্যাম্পাসে স্থাপন করা হয়েছে 5টি টং দোকান। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গত 3 বছর ধরে বিশ্ববিদ্যালয়ে রোড পেইন্টিং বন্ধ, সীমিত করা হয়েছে সাংস্কৃতিক কার্যক্রম, তাই স্লোগান থামিয়ে চলছে মুক্ত চিন্তার দ্বার উন্মোচনের কাজ যতভাবে পারা যায়। এই যে আমাদের এই ক্যাম্পাস, আমাদের এই যে গণ বিশ্ববিদ্যালয়ের একটা ক্যাম্পাস, এটাকে আমরা রিক্লেইম করার চেষ্টা করছি। আমাদের অনশনের পর থেকে যে আমাদের এই ভিসির পদত্যাগের যে প্রজ্ঞাপন জারি, তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দাবি বন্ধ নয়, করোনার জন্য স্থবির করা হয়েছিল সাংস্কৃতিক চর্চা ও রোড পেইন্টিং। আর রোড পেইন্টিংয়ের যে বিষয়টা বললেন, যে এটা আসলে আমাদের কখনোই বন্ধ ছিল না। আর কোভিডের সময় তো পুরো ইউনিভার্সিটি অ্যারাউন্ড প্রায় 18-19 মাস বন্ধ ছিল, তো সেই সময়টা তো আসলে সবকিছুই বন্ধ ছিল। উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষার্থী অনশন শুরু করলে 163 ঘন্টা পর তাদের অনশন ভাঙান বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক মোহাম্মদ জাফর ইকবাল। এদিকে শিক্ষামন্ত্রী দীপু মনি করোনা পজিটিভ হওয়ায় বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে যেতে পারছেন না, ফলে শিগগিরই কাটছে না চলমান সংকট। দীপ্ত, বার্তাকক্ষ।